সকাল বেজেছে 6:15। এই যে আমাদের দুজনের চা রেডি হয়ে গেছে এদিকে, আর ফ্রিজ থেকে সমস্ত বাসন বেরিয়ে পড়েছে। এই যে এটার মধ্যে ঝিঙে, এটাতে মাছ ভাজা, এটাই আলু সিদ্ধ, এটাই উচ্ছে ভাজা, আর কালকে আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম, ওই মিক্সির বাটিটা রেখে দিয়েছি, একটু লেগে লেগে আছে তো ওটা জল দিয়ে ধুয়ে আজকে তরকারিতে দিয়ে দেবো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকালে এখন বাজে 6:30। আমার বাসি আসি কাজকর্ম সেরে স্নান করে পুজো করে চা খাওয়া সব হয়ে গেছে, সব তো বার করে রেখেছি, দেখালামই ফ্রিজ থেকে, ওগুলো জাস্ট আসবো আর করবো। ভাতটাও 1 ফুট দিয়ে ফেলেছি, এখন যাচ্ছি মোয়ের বাড়ি। সকালে মোয়ের বাড়ি যাই না এখন দুদিন ধরে, কিন্তু আজকে যাচ্ছি। কালকে রাত্রে মোম একটু বিজি ছিল, যার জন্য কাল সন্ধ্যায় কাজটা হয়নি, তো অনেকটাই কাজ পড়ে আছে এখনও। সেই কাজগুলো মোটামুটি যতটা শেষ করা যায়, এখন যাচ্ছি 6:30-8:30 অবধি থাকবো। তারপরে এসে টুকটাক যেটুকু মাছের ঝোলটা করা, তারপরে ভাতটা 2nd ফুড দেওয়া, তারপরে কী বলে উচ্ছে ভাজাটা গরম করা, এগুলো করা, তারপরে টিফিন প্যাক করা, ব্রেকফাস্ট করা, এগুলো করে বেরোবো। এখন তাহলে আসি, টাটা, বাই বাই। ওই যে ওদিকে আরেকজন খেতে বসে গেছে অলরেডি, হ্যালো। আর আমি এবার গিয়ে ব্রেকফাস্টটা করবো, ভিডিও এডিটিং হয়নি, এদিকে রান্না বসিয়েছি, তারার মধ্যে রয়েছি, পরে কথা হবে। এই দেখো, এদিকে সেই ঝিঙেগুলো দিয়ে বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে, মাছগুলো আরেকবার ভেজে নিয়েছি, খুব তাড়া এখন। গুড মর্নিং, আজকে তাড়াহুড়োর চটে ঘর থেকে আর গুড মর্নিং করে আসতে পারিনি, অফিস থেকে এসে আবার গুড মর্নিং করলাম তোমাদের সাথে। এখন বেজে গেছে 11টা, যে মেয়েটা ঘর ঝাড় দেয় মোছে, ও ঘর ঝাড়মোছ করছে। আমি ভাবলাম আমি এখানটায় দাঁড়িয়ে একটু তোমাদের সাথে বাইরেটা দেখাই, একটু কথা বলি। আজকে তো জানি না ভিডিও কী দেবো, কিছুই শ্যুট করিনি, এত তাড়াহুড়ো ছিল, আর একটু মেন্টালিও ডিস্টার্ব আছি, পরে বলবো কেন। এর মধ্যে একদিন হঠাৎ করেই পল্লব র্যাপিডো চালাতে চালাতে ইস্কন মন্দিরের কাছে চলে গেছিলো, যেই দেখে শুনেছি যে ও ইস্কন মন্দিরের কাছে গেছে, আমি বলছি শিগগির ভিডিও করো, তাই দেখো ওর বাইকটা, ও বাইক রেখে এদিক ওদিক করে ইস্কন মন্দিরের বাইরে থেকে ভিডিও করছে, বলছে র্যাপিডো অন তো ভেতরে আর ঢুকবো না। আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। এই দেখো সিঙ্ক ভর্তি বাসন, দুজনের টিফিন বক্স, পল্লবের আর আমার, চায়ের বাসনটা আজকে মেজে যায়নি, এই সমস্ত এখানে জমা হয়েছে, দেখেছো? এইগুলো এখন মাজা ধোয়া করব। আর আজকে তো বৃহস্পতিবার জানোই, পড়ানো আছে 8:30 থেকে, তো এগুলো করে নিই। আর এইদিকে চা বসিয়েছি পল্লবের জন্য, আমি খাবো না, আমি শুধু নিমকি খাবো। টিউশন 8:30 থেকে টিউশন ছিল, টিউশন থেকে এই ফিরলাম। ফ্যানটার আওয়াজ শুনতে পাচ্ছ কেন বলো তো? এখন ভোল্টেজ ডাউন, তাই আস্তে চলছে বলে ঘ্যাট ঘ্যাট আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করো। টিউশন থেকে ফেরার পথে আজকে আমাকে আমার কর্তামশাই বললো যে তোমার আজকে আর রান্না করতে হবে না, সত্যি আজকে ভীষণ হেক্টিক গেছে গো অফিসে, মানে দুটো দিক সামলাতে হয়েছে, প্রচুর ফোন রিসিভ করতে হয়েছে, আমার ওই রিলসগুলো দেখে, আমার রিলস আমার পোস্ট দেখে বেশ ভালোই রেসপন্স পাচ্ছি অনেক মানুষ। কেউ কালকে তো একজন ফোন করলো, সে বললো আমি আপনাকে অনেক দিন ধরেই দেখি, আমার কোথায় দেখেন, বললো ইউটিউবে দেখি, যাই হোক। হ্যাঁ, সেইগুলো ফোন অ্যাটেন্ড করা, তাদের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে জানানো, তারপরে হোয়াটসঅ্যাপে করে দেওয়া করা, তারপরে 2nd অ্যাপে আবার ম্যাম ডাকলো, বললো নিচে আসুন, নিচে এসে কিছু কাজ ছিল সেগুলো অ্যাটেন্ড করা, সেই সব করতে আজকে খুব থকে গেছিলাম একদম, মানে ভাল লাগছিল না। তারপরে আবার টিউশন, তো পল্লব বললো আজকে আর কিছু রান্নাবাড়ি করতে হবে না, লাচ্ছা পরোটা নিয়ে যাও। ভাবলাম চলো লাচ্ছা পরোটা আর তরকারি নিয়ে আসলাম, আর তার সাথে একটুখানি এনেছি একটা একটা করে জল জিরা, দুজনের একটা করে জল জিরা, ওইটা এখন খাবো। এইটা দেখো, তোমাদের দিদিকে দেখেছো কোনোদিন এরকম? এগুলো কেচেছি হচ্ছে মঙ্গলবার, আর ভাজ করছি হচ্ছে আজকে বৃহস্পতিবার, বুঝতে পারছো? করলে পারতাম কালকেও, কালকে আর হয়ে ওঠেনি, করবো ভেবেছিলাম কিন্তু আর হয়ে ওঠেনি, তাই আর করিনি।
এখন এগুলো ভাঁজ করে তুলে রাখি। বিছানাটা তো পল্লব ঝাড়ে, পল্লব বিছানাটা ঝাড়বে আর আমি ওই দিকে খাবারটা রেডি করবো। এইটা পল্লবের খুব প্রিয় টি শার্ট, মানে এই কালারটা ওর খুব প্রিয়। তাহলে ঠিক আছে, এটা না মানে কোথায় রেখেছি ও জানতো না, আমার নিজেরও মনে ছিল না, আমি নিজেও ভুলে গেছিলাম কোথায় ছিল, সেদিনকে এটা বের করেছি। আর এইটা তোমাদের মনে আছে আমার সেই ফিল্টারের ঢাকনা, এটা আর কাঁচা হয়নি ওই বাড়ি থেকে এই বাড়ি আসার পর, এবার কেচে এইবার কেচে নিয়েছি, কেচে নিয়ে এইবার এটা আবার পাবো। সব ভাঁজ টাজ করে রেখে ওষুধ নিয়ে আসলাম, এই যে পল্লবের সুগারের ওষুধ আর তার সঙ্গে নর্মাল দুটো পেট খারাপের ওষুধ এনে রাখলাম, আর তোমার ইয়ে অ্যাসিডিটির জন্য চারটে র্যান্টাক এনে রাখলাম, এনে রাখলাম। এখন লাগে না আমার আর, কারণ এখন সেইভাবে খাওয়া দাওয়াও করি না তো, ঘরে থাকলে যেমন পাঁচ পদ দিয়ে গুছিয়ে খাওয়া, দুজনেই বেরিয়ে যাই কাজে, পাঁচ পদ দিয়ে গুছিয়ে খাওয়া, পাঁচ পদ রান্নাও করি না। হ্যাঁ ওই একটু রবিবার করে আর কি, ওই জন্য দেখবে পল্লবের চ্যানেলে ভিডিওও দেওয়া হচ্ছে না। দেবো আবার দেবো, রাত্রিবেলা করেই দেবো, একটু চাপটা কমুক। একটা ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম একটা পেমেন্ট নিয়ে আর কি, যাক সেই পেমেন্টটা মনে হচ্ছে আজকালের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে, সেরকম একটা সংকেত পেয়েছি, যার জন্য আজকে আমরা অনেক শান্তিতে। একটু মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম, মানসিক টানাপোড়েনের মধ্যে ছিলাম, একটা পেমেন্ট আমাদের কিছুতেই ক্যাশ হচ্ছিল না, তো আশা করা যাচ্ছে খুব শিগগিরই ক্যাশ হয়ে যাবে নেক্সট উইকের মধ্যে, তো সেই জন্যই আর কি আজকে একটু বিন্দাস। ডিনারে নিয়ে এসেছি লাচ্ছা পরোটা আর তরকারি, আগের দিন এমনি পরোটা খেয়েছিলাম, আজকে লাচ্ছা পরোটা। আমি বললাম আজকে আমার বেশ খিদে পাচ্ছে, দুটো নিয়ে নাও, কিন্তু আমি জানি আমি দুটো খেতে পারবো না, ওরে বাবারে, দেড়খানা খাবো, আধখানা রেখে দেবো, সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে, কি বলো তোমরা? তোমার দুটো দিলাম তো, চামচ ভালো বানায় ছোলা ফোলা কি সুন্দর বানিয়েছে দেখো, ছোলা আলু সব দিয়ে, কাবলি ছোলা আলু সব দিয়ে। চলো তাহলে এবার খাই। চুল উঠে গেছে টঙের ওপর, মুখ টুক ফ্রেশ করা হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়ার পরে। আর আজকে বাসন মাজার কিছু ছিল না, অফিস থেকে এসেই তো মেজে নিয়েছি, এখন দুজনের দুটো খাওয়া থালা আর একটা বাটি, আর একটা বাটির তরকারি তো রিপ্লেস করলাম, করে একটা বাটিতে করে রেখে দিলাম, কারণ দুজনে খেতে পারলাম না, মানে একটা বাটির তরকারি হাফ থেকে গেল আর একটা গোটা পরোটাই থেকে গেল। এর আগের দিন নর্মাল পরোটা তিনটে এনেছিলাম, আজকে একটু বেশি আমার খিদে ছিল, তো বললাম ঠিক আছে লাচ্ছা চারটে নিয়ে নাও, একটা পরোটা থেকে গেল, ওরও হাফ থাকলো আমারও হাফ থাকলো, ওটা আমি কালকে সকালে গরম করে খেয়ে নেবো। আমরা ওরকম খাই, বাসি ঠাসি থাকলে গরম করে খেয়ে নিই, মোগলাই পরোটা থাকলেও বাসি গরম করে খেয়ে নিই, আমরা এরকমই। তো তারপরে খাওয়া দাওয়া ওই থালা দুটো মাজলাম, মেজে একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মনে তো হচ্ছে এখন একবার স্নান করি, খুব যে একেবারে গরম তা না, কিন্তু একটা কেমন ভ্যাপসা ব্যাপার আছে, তো মনে হচ্ছিলো একটু স্নান করি, কিন্তু না, বাইরে একটু হাওয়া দিলে এই জানলাটা দিয়ে খুব হাওয়া আসবে, ওই যে ওই দিকের যে জানলাটা খোলা আছে এখানে মাথাটা দিই তো, এই মাথার কাছে একদম জানলাটা খোলা আছে তো, এই জানলাটা দিয়ে বেশ হাওয়া আসবে, তো যদি হাওয়া দেয় বাইরে, কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে না, এটাই হচ্ছে মুশকিল। এবার শুয়ে পড়ি, আজকে আর ভালো লাগছে না, বাজে হচ্ছে 11:10। চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ট্যুর অ্যান্ড ট্রাভেল সম্পর্কে অনেক কিছু বলার আছে কিন্তু আজকে আর বলা হলো না, আগামীকাল নিশ্চয়ই বলবো। টাটা, গুড নাইট।